দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা আরো হ্রাস, মৃত্যুর সংখ্যাও আশানুরূপ কমলো। গোটা দেশে গত 24 ঘন্টায় নতুন করে 46,790 জন করোনা সংক্রমিত হয়েছেন। পাশাপাশি গত 24 ঘন্টায় দেশে করোনায় আরো 587 জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া মেডিকেল বুলেটিনের তথ্যে জানা গেছে। অক্টোবরের শুরু থেকেই দেশে ধারাবাহিকভাবে দৈনিক করোনা সংক্রমণের মাত্রা হ্রাস পেতে শুরু করেছে। সে হ্রাস অব্যাহত, এমনকি গত 24 ঘন্টায় দেশে 60,000-এর কম করোনা সংক্রমিত হয়েছেন। বিগত 3 মাস পর দৈনিক করোনা সংক্রমণ এতটা হ্রাস পেয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। গত 24 ঘন্টায় দেশে নতুন করে আরও 46,790 জন করোনা আক্রান্ত হয়েছেন। এতে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 75,97,063-তে এসে পৌঁছেছে। পাশাপাশি গত 24 ঘন্টায় দেশে আরও 587 জনের করোনার কবলে পড়ে প্রাণ নাশ হয়েছে, এবং সেই পরিসংখ্যানের নিরিখে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যাটা 1,15,197-এ পৌঁছালো। এর মধ্যেও বরাবরের মতোই দেশে করোনা রোগীর দৈনিক সুস্থতার হার যথেষ্ট আশাব্যঞ্জক। গত 24 ঘন্টায় দেশে মোট 69,720 জন সুস্থ হয়েছেন, এবং দেশে এ পর্যন্ত সর্বমোট 67,33,328 জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন বলেও মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। বর্তমানে দেশে সক্রিয় তথা করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা 7,48,538 বলেও সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। তবে শারদোৎসব, দুর্গাপূজা এবং আসন্ন দেওয়ালি উৎসবের পর দেশে করোনা সংক্রমণের মাত্রাধিক বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।